जोधपुर पार्कर पुजो जार थीम छिल अजान्त्रिक। नमस्कार बंधुरा, केमन आछेन? आशा करी भालो आछेन। बोलेछिलाम दुर्गा पुजोय कलकाताय ठाकुर दर्शन करब, সেই কথা মতো আজকে আমরা চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়ি হচ্ছে যাদবপুর বিজয়গড়, সেখান থেকে আজকে আমরা যাচ্ছি যোধপুর পার্ক। যোধপুর পার্কে দেখে নেব এবছর দুর্গাপূজার থিম এবং মাতৃমূর্তিমা। তাহলে চলুন যাওয়া যাক যোধপুর পার্ক। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জয় মা দুর্গা। তাহলে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি যোধপুর পার্কের সামনে। আমরা এখন রাস্তায় হেঁটে যাচ্ছি, সামনে হচ্ছে মণ্ডপ। এবার হচ্ছে এখানকার থিম হচ্ছে অযান্ত্রিক। দেখে নেওয়া যায় কেমন মণ্ডপটা সুসজ্জিত করেছে। একটু আগে কলকাতায় বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি হয়ে যায় কলকাতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আজকের ডেস্টিনেশন যোধপুর পার্ক দুর্গোৎসব। অযান্ত্রিক, যার কথার মধ্যে আছে যন্ত্রচালিত কোনো জিনিস নয়, সেই জিনিসপত্র যেগুলো কোনোভাবে কোনো কারেন্টের সঙ্গে যুক্ত নয় বা সম্পর্কিত নয়, সেই রকম জিনিস দিয়েই সাজানো হয়েছে এই যোধপুর পার্কে সর্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো। দেখতে পাচ্ছেন যে করাতগুলো হয়, যেগুলো কাঠ কাঠের কাজে ব্যবহার হয়, সেইগুলো দেখি সুন্দর একটা পাখার আকৃতি ধারণ করানো হয়েছে। তার সঙ্গে দেখুন এই সুন্দরভাবে কি সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে। মাটির পরিব এখানে রাখা হয়েছে। একটি পাখি দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরে রাখা হয়েছে। আর দেখুন দূর থেকে মা দুর্গার মূর্তি দেখে কি ভীষণ সুন্দর লাগছে। বহু বল ধারিণী বিপুদল মারিণী জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা। মা দুর্গা যে মণ্ডপে অবস্থান করছেন তার বাইরে দেখুন মায়ের সেই বাহন সিংহরাজের একটি মস্তক লাগানো হয়েছে, অসাধারণ লাগছে। তার দিকে সুন্দর রাউন্ড শেপ করে যে কারুকার্য করা হয়েছে সেটি কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। এই যোধপুর পার্কে এসে কিন্তু সত্যি আমরা যে যন্ত্রচালিতভাবে এখন বড় হয়ে উঠছি সেইটাকে একদমভাবে অ্যাভয়েড করেছে এই পূজামণ্ডপ। আমরা এখন আছি যোধপুর পার্কের সামনে। এখানে একটা থিম হচ্ছে অযান্ত্রিক। দেখতে পাচ্ছি আমাদের পিছনে মণ্ডপ সজ্জা সুন্দরভাবে নির্মাণ হয়েছে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী তুমি জাগো। জাগো তুমি জাগো। মায়ের যে সিংহ, সিংহরাজের মুখটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা যদি মায়ের মুখকে দেখতে পাই তাহলে দেখতে পাচ্ছি একটা অপূর্ব মায়া মাখা একটা মায়ের মুখ। পিছনের চালচিত্রটা কিন্তু অসাধারণ লাগছে। এখানে মায়ের পুজো মণ্ডপে আজ প্রথমা রাত্রে কিন্তু ভিড় উপচে পড়েছে। মণ্ডপের ভিতরে কিছু কাজ বাকি আছে, তার জন্য কিন্তু এখনই দর্শনার্থীদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। পুজো মণ্ডপের উদ্বোধন কিন্তু হয়ে গেছে, আর ভিতরে দর্শনার্থীদের না ঢুকতে দিলেও বাইরে থেকে কিন্তু যথেষ্ট ভিড় হচ্ছে। আর মায়ের মুখটা দেখুন, সেই চিরাচরিত মায়ের রূপ, দশভুজা দশপ্রহরণ ধারিণী মা দুর্গা। তুমি যাগো যাগো দুর্গা, যাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়ী তুমি যাগো। যাগো তুমি যাগো।
বন্ধুরা কেমন দেখলেন আজকের এই যোধপুর পার্কের পুজো, যার থিম ছিল অযান্ত্রিক। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোনো পুজো পণ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আমি কিছুদিনের মধ্যে, আর এক নতুন পুজো মণ্ডপে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য।